হ্যালো বন্ধুরা, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা? আশা করি সবাই খুব ভালো আছো। তোমাদেরকে রিম্পাস ডেলি ব্লগ চ্যানেলে অনেক অনেক ওয়েলকাম। তো আজকে হচ্ছে রাধাষ্টমী। দেখো, সকাল সকাল আমি স্নান টান করে চলে এসেছি। আজকে পুজো হবে, সেটাই তোমাদেরকে দেখাবো। তো এখন ঠাকুর ঘরে এসেছি। আজকে আমি একটু সাজিনি সিম্পল খুব। তো তো আজকে হঠাৎ করে ইচ্ছা হলো যে একটু সিম্পলই থাকবো, কিছু সাজবো না। তো এখন স্নান টান করে চলে এসেছি। এবার আমি আলতা পরে নেব। তো প্রত্যেক বৃহস্পতিবারে আমি আলতা পরি। তো আজকে রাধা অষ্টমী, মা বললো যে আলতা পরতে, সেই জন্য আমি আলতা পরে নিচ্ছি। তো আলতা পরা হয়ে গেলে আমি যাব ঠাকুর ঘরে। ঠাকুর ঘরে মা এখন ঠাকুরকে ফুল দিচ্ছে। ঠাকুরের সিংহাসনে আমাদের অনেক ঠাকুর আছে, তো একটা একটা করে সবাইকে ফুল দিতে হয়, তো অনেক টাইম লাগে। তো মা একটা একটা করে ফুল দিয়ে সব ঠাকুরকে সাজাচ্ছে। তারপরে মা যে প্রসাদগুলো বানিয়েছে সেগুলো ঠাকুরকে দেবে, তারপরে আরতি করবে, পুজো হবে। তো সবটাই তোমাদেরকে দেখাবো, তোমরা ভিডিওটা দেখতে থাকো। এই দেখো, আমার আলতা পরা কমপ্লিট হয়ে গেছে। কেমন লাগছে তোমরা কমেন্ট করে অবশ্যই জানো। আমার তো খুবই ভালো লাগে আলতা পরতে। আলতা পরলে পাটা এত সুন্দর দেখতে লাগে, কি বলবো। তোমরা কমেন্ট করে জানিও কেমন লাগছে। তো এই দেখো, মা ফুল দিয়ে সাজাচ্ছে ঠাকুরকে। আমাদের এই যে লক্ষ্মী, নারায়ণ, গোপাল, তারপরে রাধা, কৃষ্ণ সব পিতলের আছে। প্রত্যেক পূর্ণিমাতেই আমাদের স্নান করানো হয়। তো আগের পূর্ণিমাতে স্নান করানো হয়েছে, তো আজকে আর ওই জন্য স্নান করানো হয়নি। তো আজকে সাজাচ্ছে ফুল দিয়ে, এরপরে মা প্রসাদ বাড়বে, তারপরে ঠাকুরকে দেবে। তো মাকে বললাম একটু ক্যামেরার দিকে তাকাতে, এই যে মা ক্যামেরার দিকে তাকিয়েছে। মার ফটোটা তুলে নিলাম। তো এই দেখো, মা যে যা খাবার বানিয়েছে ঠাকুরের জন্য, মানে আজকে সকালে যেহেতু তাড়াতাড়ি ছেড়ে যাবে, তো মা কালকে রাত্রেই বানিয়ে রেখেছে। এই যে লুচি, পায়েস, আলুর দম, সরি সুজির পায়েস, ওটা লুচি সুজি, তারপরে আলুর তরকারি আর মালপোয়া। তো এগুলো সব বানিয়েছে, এগুলো একটা একটা করে বাড়বে। আর আমাদের যেহেতু বললাম অনেক ঠাকুর আছে, তো বাড়তেও অনেক টাইম লাগে। মা একটু মানে খুব আলাদা আলাদা করে নিখুঁতভাবে সব ঠাকুরকে দেয়। তারপরে আমাদের নিচে মা কালী আছে, তারপরে রাস্তায় যে বৈষ্ণব আছে, আমাদের এমনকি আমাদের পায়রা, যে ছাদে পায়রারা আসে, তাদের জন্যও মা একটা মানে থালা বানায় প্রসাদের। তো সবাইকে আলাদা আলাদা করে দেয়। তারপরে গোমাতা আছে, গোমাতাকেও আলাদা করে বেড়ে দেয়। আর এই যে আমাদের ঘরের ঠাকুর তো আছেই, সব ঠাকুরের আলাদা আলাদা আছে। আর এইদিকে মানে রাধা, কৃষ্ণ, গোপাল, লক্ষ্মীনারায়ণ, এগুলো এই ঠাকুরগুলোর জন্য আলাদা আছে। আর ওইদিকে যে সব ঠাকুরগুলো আছে সেগুলোর জন্য এই যে পাথরের থালাতে বেড়েছে। আর এদিকে সব বললাম গোমাতা আরও আরও সব ঠাকুরের জন্য বেড়েছে। এই যে ঠাকুরকে মা ভোগ দিয়ে দিয়েছে, পাঁচ রকম ফল দিয়েছে, আর যা যা বানিয়েছিল দিয়েছে, আর মিষ্টি আর সন্দেশ এনেছিল সেগুলো দিয়েছে। আর ওই ছোট্ট বাটিতে দেখা যাচ্ছে ওটা হচ্ছে মাখন আর মিছরি, ওটা দিয়েছে ঠাকুরকে। এই যে আমাদের ঠাকুরগুলো সাজানো হয়ে গেছে, দেখো কেমন লাগছে, তোমরা কমেন্ট করে জানিও অবশ্যই। আর এই যে এইদিকে ঠাকুরগুলোর দিকে শিব ঠাকুর আছে, লোকনাথ ঠাকুর, তারপরে মাতারানী, বজরংবলী, অনেক ঠাকুর আছে, সব ঠাকুরের জন্য পাথরের থালাতে দিয়েছে। তো এখন খাবার দাওয়া হয়ে গেছে, তো মা এবার আরতি করবে। চলো আরতিটাও তোমাদেরকে দেখাবো, তোমরা ভিডিওটা অবশ্যই দেখতে থাকো। আর কমেন্টে কিন্তু জানিও আমাকে কেমন লাগলো এই যে মা আরতি করছে। তো বন্ধুরা, আমাদের পুজো কমপ্লিট হয়ে গেছে। এখন আমরা মানে প্রসাদ প্রসাদ খাবো। আর বললাম বই পড়াও হয়ে গেছে, রাধারানী বই পড়েছি, সেটা তোমাদেরকে দেখাতে পারলাম না। তো ভিডিওটা আজকে এখানেই শেষ করব। তো ভিডিওটা কেমন লাগলো তোমরা আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। আর যারা যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি এখনও, তারা তাড়াতাড়ি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও। তো তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। টাটা, বাই বাই।